সহজেই তো করলাম। ভিতরে তো মাটি কাঁচা বস এখনো। হ্যাঁ, ওই ওটাতে খোঁজা দেওয়া যাবে না, ফুটা হয়ে যাবে। সুন্দর একটা নেবার আমার আমার কে দেখো তো, বাবুল ভাই লেখা। বাবুল ভাই থাক, বাবুল ভাই তো দেখি না সিদ্ধ নিয়ে কোনো কনফিউশন হয়েছে না, তাও পাতা ফেলে দো। এই একটা সাহস নিয়ে আসুন, কত সফট আর কি, বড় সাহস নাই। আপনি ভেঙে ফেলবেন চাকু দিয়ে, পিটে তারপরে মাঝখান দিয়ে কাটেন ইয়েটা, খালি আমি ওই যে উপরের বর্ষণটা উঠাবো, তোমার ওই জায়গা নাও, ওই ফেলে নাও। ওখানে একটা বড় সমুদ্র আছে তো। হ্যাঁ, এটা এভাবেই করো। তোমার দুই আগে তাহলে যে সস সেন্ট তো খুব সুন্দর, মাশাআল্লাহ। কি কেমন লাগলো? বুঝাচ্ছে না, খাইয়ে নেই তারপরে বুঝবে। না, ভালো তো, ভালো তো, ভালো লাগে। আমুকো নেবে, হাতে নেবে। তাহলে বস, এটার নাম কি হইলো? বারবিকিউ তো না তোমার? না না, এটা তো তোমার হচ্ছে স্টিম, এটাও ওয়ান কাইন্ড অফ স্টিম, কোরাল মাছের স্টিম। কে নেবে? ভাবি আসেন স্টিম কোরাল ফিশ। এটা খাও না, এই ইয়ে করো, স্টিম কোরাল ফিশ ইন মাছ। আমি চাচ্ছি যে এই উপরের অর্ধেকটা দিয়ে তোমাকে ক্লিয়ার করে দিব। এটাতে মশলাটা আরো, মশলার ফ্রেশ গ্রানটা আরো আসতেছে, মানে মশলাটা বেশি মিক্স কম হয়েছে। তোমার হচ্ছে মশলা খালি গায়ে মাখাই দিয়ে